আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বিবেচনার উপায় খুঁজছে সরকারের হাইকমান্ড, থাকছে চিকিৎসকেরা মেধাবী বলে ধনীরাও দেশে চিকিৎসা নেন বললেন তথ্যমন্ত্রী। সর্বশেষ সারা মেলেনি তৃতীয় ডোজের টিকায়, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিন। চলে যাচ্ছি পুরো সংবাদে। হৃদরোগে আক্রান্ত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন বলে সুপারিশ করেছেন চিকিৎসকেরা। বিষয়টি এক সংবাদ সম্মেলনে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হলে অনেক সংকটের সমাধান হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই সংকটাপন্ন অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকারের হাইকমান্ড। নীতি নির্ধারকেরা বলছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হবে, তখন বিষয়টা সরকার দেখবে। অর্থাৎ এক্ষেত্রে বিবেচনার সুযোগ রয়েছে। সরকারের একাধিক নীতি নির্ধারক যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিবেচনায় নেওয়া যেতে পারে। আমি সুচিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার কথা বলেছি। আইনমন্ত্রী আনিসুল হক যুগান্তরকে জানিয়েছেন, তিনি নিজে করোনা আক্রান্ত হয়েও খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রেখেছেন। তিনি খালেদা জিয়া ফৌজদারি অপরাধে দণ্ডিত, সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা করছেন। এখন বিদেশে চিকিৎসার জন্য তাকে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে, বিষয়টা আমরা দেখব। এর আগে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। যদি চিকিৎসার জন্য বিদেশে যেতেই হয় তবে আদালতের অনুমতি সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারেন। দুই মন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে আওয়ামী লীগের একাধিক নীতি নির্ধারকদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাহলে আদালত আবেদন করা হলে খালেদা জিয়া কি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেতে পারেন? জবাবে তারা বলেছেন, আলোচনা ফলপ্রসূ হলে এবং বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য আদালতে অনুমতির আবেদন করা হলে সরকার হয়তো এই অনুমতির ব্যাপারে জোরালোভাবে বিরোধিতা নাও করতে পারে। খালেদা জিয়ার কিছু হলে সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া কেমন হতে পারে, সে বিষয়টিও বোঝার চেষ্টা করছেন তারা। সূত্র জানায়, দণ্ডিত হয়ে জেলে যাওয়ার পর খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার মুক্তির জন্য সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। গত জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সরকারের একজন প্রভাবশালী নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু শর্তের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হওয়ায় সরকারের প্রয়াত ওই নীতি নির্ধারকদের সঙ্গে সে সময়কার আলোচনা ফলপ্রসূ হয়নি। নির্বাচনের পর ওই আলোচনা আবার শুরু হয় এবং সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি পান খালেদা জিয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বেশ কিছুদিন আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন খালেদা জিয়ার স্বজনরা। এই সময় তারা সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তা সত্ত্বেও সরকার তাদের নেত্রীর সুচিকিৎসার কোনো উদ্যোগ নেয়নি। অবশ্য একটি সূত্র জানিয়েছে, বিদেশে যাওয়ার অনুমতি না মিললেও খালেদা জিয়ার স্বজনরা হাল ছাড়েননি। তারা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তাদের আশা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশে যেতে পারবেন খালেদা জিয়া, কিন্তু খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হওয়ার কারণে পরে তারা হার্টে একটি রিং পরানো হয়েছে। এদিকে খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তার জীবন রক্ষার জন্য অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ করছি। চলে যাচ্ছি পরের সংবাদে। শেখ হাসিনার কারামুক্তি গণতন্ত্রেরই মুক্তি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 2007 সালের 16 জুলাই গ্রেপ্তারের পর বঙ্গবন্ধু কন্যার মুক্তির জন্য সারাদেশে আন্দোলনের ফলে তত্ত্বাবধায়ক সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। অনলাইনে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেছেন। মন্ত্রী বলেন, 2008 সালের 11 জুন গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে কারামুক্ত হন, অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পায় এবং সে কারণেই এই দিনটি শুধু জননেত্রী শেখ হাসিনার কারামুক্তির দিবস নয়, এটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস।
ডক্টর হাসান বলেন, বিএনপি জামায়াত দেশকে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়ে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। আর দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতায় যাওয়া তত্ত্বাবধায়ক সরকার তাদেরকেই গ্রেপ্তার করার কথা, কিন্তু গণতন্ত্রের মানুষ কোনা শেখ হাসিনাকেই আগে গ্রেপ্তার করা হয়েছিল। শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর আমাদের অনেক নেতা দ্বিধান্বিত ছিলেন, অনেক নেতা নিশ্চুপ ছিলেন, অনেক নেতা ভিন্ন সুরে কথাও বলেছিলেন। এই সময় বেগম জিয়ার চিকিৎসা নিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, বেগম জিয়াকে শুধু বিদেশে নেওয়ার ধোঁয়া না তুলে তার সুস্থতার দিকেই বিএনপি নেতারা মনোযোগ দেবেন বলে আশা করছি। কারণ এর আগেও তারা যখন বেগম জিয়ার জীবন সংকটাপূর্ণ বলেই চলেছিল, তার মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তিনি বলেন, আমাদের চিকিৎসা মেধাবী এবং গত 13.5 বছরে দেশে চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত হয়েছে। বিত্তশালীরাও এখন দেশে চিকিৎসা নিচ্ছেন। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী কুতুবুদ্দিন হারুনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম, রাশেদসহ পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডার, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, ছাত্রলীগ, প্রজন্ম লীগ সহ নেতৃবৃন্দরা সভায় বক্তব্য রাখেন। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বুস্টার ডোজ সপ্তাহ শেষ হয়েছে শুক্রবার। তৃতীয় ডোজের এই গণটিকা কর্মসূচিতে মানুষের আগ্রহ ছিল যথেষ্টই কম। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেশব্যাপী প্রায় 1.5 কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও 36 লাখের মতো মানুষ টিকা নেননি। তবে স্বাস্থ্য বিভাগের দাবি টার্গেট পূরণ করা হয়েছে। বিশেষজ্ঞরা যুগান্তরকে জানিয়েছে, সংক্রমণ পরিস্থিতি কমে আসায় টিকা গ্রহণে সাধারণ মানুষের আগ্রহে খুব ভাটা পড়েছে। এই কারণে আশানুরূপ সাড়া মেলেনি। পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনে স্বাস্থ্য বিভাগ ব্যর্থ হয়েছে। জানা গেছে, 31 মে বুস্টার সপ্তাহের কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। সেখান থেকে 4 থেকে 10 জুন পর্যন্ত প্রথম দিনে অন্তত 20 লাখ ডোজ প্রয়োগ লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু একদিনও সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রথম দিন শনিবার 12,09,477 ডোজ দেওয়া হয়। এভাবে রোববার 16,59,799, সোমবার 17,91,997, মঙ্গলবার 19,97,996, বুধবার 18,17,038, বৃহস্পতিবার 18,92,685 ও শুক্রবার 4,06,657 ডোজ দেওয়া হয়। সব মিলে কর্মসূচিতে 1,07,75,619 জন তৃতীয় ডোজ নিয়েছেন। লক্ষ্যমাত্রা পূরণে 36,24,381 ডোজ ঘাটতি রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে, সংক্রমণের গতিকে থামাতে বড় ভূমিকা রেখেছে এই টিকা। এখনও বুস্টার ডোজ নেওয়ার উপযুক্ত প্রায় 3 কোটি মানুষ অপেক্ষমান। গত সপ্তাহে স্বাস্থ্য বিভাগের লক্ষ্য ছিল 1,44,00,000 ডোজ প্রদান। সেখানে 1,07,75,619 জনকে দেওয়া হয়েছে, সম্ভব হয়েছে। অথচ আগের বিশেষ ক্যাম্পেইনে একদিনে 1 কোটি ডোজ দেওয়ার রেকর্ডও রয়েছে। মূলত টিকা সম্পর্কে জনসাধারণের মধ্যে উৎসাহ তৈরি করতে না পারা, গুরুত্ব বোঝাতে ব্যর্থ হওয়া ও প্রচার প্রচারণায় ব্যাপক ঘাটতি ছিল, ফলে লক্ষ্য অর্জিত হয়নি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডাক্তার শামসুল হক যুগান্তরকে যা দাবি করেছেন, 1,44,00,000 ডোজ প্রয়োগের লক্ষ্যমাত্রা অন্যভাবে হিসাব করা। বেশি মানুষকে টিকার আওতায় আনা স্বাস্থ্য বিভাগের সবসময় টার্গেট থাকে, সেই অনুযায়ী প্রয়োগ সম্ভব হয়েছে বলে মনে করি। এক সপ্তাহে 1,07,00,000 দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করেছি।